হে হোয়াটসঅ্যাপ গেমার্স, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা খেলবো রাইটার্স সিক্স গেম। তো আপনাদের সবাইকে একটা অন্য গেমিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যে আমি এই গেমটা খেলবো, এই গেমটা নতুন গেম, আপনারা হয়তো অনেকেই খেলে থাকবেন। তো গেমটা এই গেমটা আমার তো খুবই ভালো লেগেছে গেমটা, সেই জন্য আমি আপনাদের সাথে গেম প্লেটা করছি। এবং এই গেমে আমি আপনাদের দেখাবো কি করে আনলিমিটেড টাইম আপনারা রিভাইভ হতে পারবেন, ঠিক আছে? তো আমি সেটাও দেখাবো এবং এই গেমটার পুরো গেম প্লে দেখাবো। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো আপনারা যদি এই গেমটা না খেলে থাকেন তো আপনারা গেম প্লেটা দেখতে পারেন, তারপর আপনাদের যদি ভালো লাগে তো খেলতে পারেন। তো এখানে ব্রিজটা যেটা খুবই সুন্দর লাগছে, এখানে গ্রাফিকটাও খুবই সুন্দর। তো চলো গাইস, আমরা ল্যান্ডিং করবো এখন। তো এই জায়গা ল্যান্ডিং করলে কেমন হয়? তো এই জায়গাটা অতটাও ভালো না। তো চলো সামনের দিকে, চলো আমরা সামনের দিকে যেয়ে দেখবো কোন জায়গায় বেশি অ্যানিমি নামে, তো সেই জায়গায় আমরা ল্যান্ডিং করব। তো এখানে একটা অ্যানিমি নামছে, তো এখানে নামলেও ঠিক আছে, এখানে নামতেছি। তো এখানে একটা অ্যানিমি অলরেডি নেমে গেছে এবং আর একটা এখানে নামছে, ঠিক আছে? তো প্রথমে এর পেছনেই ছুটি, প্রথমে একে নক করব। আরে কোথায় যায় রে এই এই রুপোর দ্বারা? শালা গুলি চলেনি, কোথায় গেল? ওইটা ওইটা দিয়ে ছুটে বলি, এরা ওকে ধরা যাবে। দেখি এখানে আরেকজন অ্যানিমি নামছে এখানে, তো আমি সে ওটাকে খুঁজে দিচ্ছি। তো এখানে আরে কোথায় লুকিয়ে বসে আছিস তুই? হ্যাঁ চলো স্পিড বোর্ড ইউজ করি, কারণ স্পিড বোর্ডে কী হয় তাড়াতাড়ি যাওয়া হয়, কারণ এমনি ছোটার থেকে স্পিড বোর্ডে একটু রেসে যাওয়া হয়। তো এখানে আমি চার ধার দেখে নিচ্ছি, কোনো ধার যদি যদি রয়ে যায় লুকিয়ে বসে, তো সেই জন্য আমি চার ধারে ঘুরিয়ে ফুরিয়ে দেখছি। তো এই ঘরে থাকতে পারে, এই তো সামনে একজন আছে, এই তো আমি আমি প্রথমে সেই ধারটা লুকিয়ে যাই। পিছনেও একজন অ্যানিমি আছে, লুকানোর দরকার নেই, একে প্রথম ফাইট করি। আরে ভাই গুলি চল গুলি চল, হাই যাই আমার অল দেখ হেলছে। আরে না কি হয়ে গেল, যা এ আমাকে মেরে দিল। ঠিক আছে আমি রিভাইভ হচ্ছি, আগে ওকেই যেয়ে মারব। তো চলো এনিমি শোন অন দ্য ম্যাপ, লেটস গেট ইওর রিভেঞ্জ। কোন জায়গাটা আমাকে মারছিল? ওই সামনের সামনের বিল্ডিংটায়, সামনে যে নিচে কোনো ঘর ফর আছে ওইখানটায়। তো আমি এইখানেই নামবো, ওই ওপরে একজন, ওই ঘরের কোণে আপনারা দেখতে পাচ্ছেন ওই ওখানে একজন অ্যানিমি দাঁড়িয়ে আছে। তো ওকে প্রথমে ফিনিশ করে দিই। আর এই তো সেই যে আমাকে নক করেছিল, এই অ্যাপে রিলোড হো রিলোড। গাধা গেয়া ঘাস ছেড় নেই, বলেছিলাম আগে তোকেই মারবো, শালা আমাকে মেরেছিলি। দেখি এখানে আর কোথাও অ্যানিমি বসে আছে কি না। প্রথমে আমাকে ম্যাডি করতে হবে, আমার হেলথ একটু আছে। তো চলো হেলথ ফুল হয়ে গেছে, একটা ইঞ্জেকশান নিতেই হেলথ পুরো ফুল। এখানে এই একটা এটার ভালো সিস্টেম করেছে, একটা ইঞ্জেকশান নিতেই হেলথ পুরো ফুল। দেখি এতে কি আছে, সেরকম কিছু নাই এতে। এই লুট বক্সে এতে লুট বক্সে সেরকম কিছু দেয়নি। আমি ঘরের উপরে যাই, ঘরের উপরে এর নিচে একটা লুট বক্স পড়ে আছে, এটাতে দেখি কি আছে। যদি হেলথ থাকে তাহলে হেলথ আমার পরবর্তীকালে কাজে লাগবে, যখন আমি এই একটা হেলথ পেয়েছি পরবর্তীকালে যখন আমি ফাইট করবো। এই একজন আসতেছে সামনে সামনে, কোথায় আসছে আমি দাঁড়ো, আমি আমি পেছন দিকে ঘুরে যাই। পেছন দিকে ঘুরে গেলে ওকে মারতে সুবিধা হবে, ও সামনে দিয়ে আসবে, আমি পেছন দিয়ে ওই ওখানে আছে দাঁড়ো রুকো, ওকে আসতে দাও আসতে দাও। ওই গুলিটা 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 চল পেছন দিয়ে অ্যাটাক কর, পেছন দিয়ে যাই। কোথায় উপরে উঠে গেছে মনে হয়, কোথায় যাই? তো এই তো চল 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 নক, হ্যাঁ আবার 90টা টোকন পেয়ে গেছি।
তো এই এরিয়া এরিয়াটাতে আরো আরো কিছু এনিমি আছে, তো আই থিঙ্ক তারা হয়তো লুকিয়ে বসে আছে কোথাও। তো এইটাতে আনলিমিটেড, যেটা আমি আপনাদের প্রথমে শুরুতেই বলেছিলাম যে এই রাইডার্স 6 গেমে আপনারা আনলিমিটেড টাইম কিভাবে রিভাইভ নিতে পারবেন, আপনাদের কাছে যদি কোনো, এখানে আমার মনে হচ্ছে কেউ আছে, আছে কিংবা আসতিছে, যে কোনো একটা হবে, হয় আসতিছে নয় কেউ লুকিয়ে বসে আছে। ঠিক আছে, আমি প্রথমে এখানে বসি, কেউ যদি আসে তাহলে আমি সেখানে রাজনীতি থেকে আমাকে মেরে দিবে। তো আমি সেই জায়গায় এখানে কিছুক্ষণ বসে থাকি, দেখি কেউ যদি না আসে তখন আমি দেখব কোথায়, লোকেশানটা দেখাচ্ছে। ঠিক আছে, দেখতেছি কোথায় অ্যানিমির চিহ্নটা দেখাচ্ছে, এখানে তো নাই কেউ। ও কাকা, কাকা এইখানে লুকিয়ে বসে আছে, ওখান থেকে যে আসবে তাকে পেছন থেকে মারবে। কাকা প্রচুর চাল লাগা, হ্যাঁ কাকাকে পুরো একবারে ধুয়ে দিছি, আমি এখানে বসে থাকি। তো আপনাদের কাছে যদি ডায়মন্ড থাকে, তো প্রতিবার রিভাইভ হতে গেলে 20টা করে ডায়মন্ড লাগবে। তো আপনাদের কাছে যদি ডায়মন্ড থাকে এবং আপনারা কী করবেন, যতবার নক হবেন, ঠিক আছে, ধরো আপনাদের ফিনিশ করে দিল, তো সেই জায়গায় আপনারা কী করবেন, আবার নেমে আবার যে কোনো একটা গান আপনাদের কাছে রাখতে হবে, যে কোনো একটা গান, যে পারে গান আপনাদের কাছে রাখতে হবে। তো সেই জায়গায় আপনাদের কাছে যদি নক হবার পরেও একটা গান থাকে, তো সেই জায়গায় আপনারা রিভাইভ হতে পারবেন। ঠিক আছে, ধরো আমার কাছে একটা গান আছে, আমি নক হয়ে গেলাম, তো সেই জায়গায় আমাকে আর একটা গান কালেক্ট করতে হবে। আমার কাছে দুটো গান হয়ে গেল, তো আমি যেই গানটা ইউজ করে ওই অ্যানিমিটাকে মারতে গিয়েছিলাম কিন্তু আমি মারতে পারিনি, আমাকে মেরে দিয়েছে। তো সেই জায়গায় আমার কাছে আর একটা গান থাকলে আমি আবার রিভাইভ হতে পারবো 20টা ডায়মন্ড। তো এইরকম করে আপনি আনলিমিটেড টাইম এই গেমটাতে রিভাইভ নিতে পারবেন। তো এখানে ওয়েদার একটু খারাপ হয়ে গেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন গেমে বৃষ্টি হচ্ছে। তো এই গেমটাতে পুরো রিয়েলিটির সঙ্গে খেলা হয়, বৃষ্টি সব কিছুই এই গেমটাতে রয়েছে। তো সেই জায়গায় ওয়েদার একটু হালকা হালকা কালো টাইপের হয়ে গেছে, তো সেই জন্য একটু দেখতে দেখতে ঠিকঠাক একটু পাওয়া যাচ্ছে না। তো আমি এখন বসে থাকবো, বাইরে যেয়ে লাভ নেই, কারণ এই সময় কেউ ছুটে আসবে না। ঠিক আছে, তো এখানে দেখতেছি সামনে সামনে কেউ যদি বসে থাকে তো আমি এখান থেকে স্কোপ করে মেরে দেবো। আমি লুকিয়ে লুকিয়ে এই জন্যই যাচ্ছি যাতে সামনে থেকে কোনো অ্যানিমি না আমাকে দেখতে পায়, হয়তো স্কোপ করে বসে আছে, আমার হেডে পুরো একবার দিয়ে দিলে শেষ আমি পুরো। সামনের দিকে একটু যায় স্পিড বোর্ড নিয়ে, এইবার ওয়েদারটা ঠিক হয়েছে, কারণ এর আগে কিছুটা হালকা কালো টাইপের মেঘলা আকাশ ছিল। তো এখানে বাইরে কোনো এনিমিকে দেখতে পাচ্ছি না কেন, আর 15 জন এনিমি আছে। আমি এইখানে আগে একটু লুকিয়া দেখে নিই কোথায় কেউ আছে কিনা, তারপর ওই গাড়িটা নিয়ে একটু ঘুরতে পারবো। কোথাও কেউ নাই মনে হচ্ছে, তো চলো যাওয়া যাক স্পিড বোর্ড নিয়ে। গাড়ি গাড়ি ছাড়ো, গাড়ির আওয়াজ পেয়ে অ্যানিমি আরও ছুটি আসবে, তো সেই জন্য আমি ওই সামনে একটা অ্যানিমি যাচ্ছে, ওইটাকে ওটা কোথা দিয়ে যাওয়া যায়, ওটা পেছন দিয়ে গেলে আমি ওকে ধরতে পারবো, ওকে সামনে দিয়ে ধরি, সামনে দিয়ে যেয়ে যদি ও এই সোজাটা আসে তাহলে আমি ওকে ড্যামেজ দিব, আর যদি ও ঘুরে যায় তাহলে ওকে আর দেখতে পাবো না। আমি দাঁড়াও দেখতেছি কোথা দিয়ে আসছে, দেখি একটু সামনের দিকে যে অ্যানিমিটা কোথায় গেল, ও কি উল্টা ধার দিয়ে ঘুরে চলে গেল, আমার তো মনে হচ্ছে উল্টা ধার দিয়ে ঘুরে চলে গেল। ওই তো ওই তো ওই তো, আরে 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 আরে, ও ও ভাই আমাকে মারতে এসেছিল,
পুরো ধুয়ে দিছি, একদম ধুয়ে দিছি। দেখি নিচে ফিচে আর কেউ লুকিয়ে বসে আছে কিনা। এই ঝোপগুলোতে কি হয়, ঝোপগুলোতে বসে থাকলে দেখি এর লুট বক্সে কি আছে। কি আছে কি আছে, সেরকম কিছুই নাই, ম্যাডি হেলথ কিছুই নাই। তো এই ঝোপগুলোতে কি হয়, এখানে কেউ যদি লুকিয়ে বসে থাকে আপনারা দেখতেই পাবেন না বসে আছে। তো সেই জন্য এগুলোতে একটু ভালো করে দেখতে হয় যাতে না ড্যামেজ দিয়ে ফিনিশ করতে। এখানে জোন চলে এসছে, তো আমি আর ওইদিকে যাব না। এখানে হেলিকপ্টারের দেখে দিয়েছে কতটা দূরে আছে, তো আমি হেলিকপ্টার দিকেই যাব, কারণ এখানে গেমে আর বেশি লোক নাই। তো এখানে সামনের দিকেই আছে, ও হেলিকপ্টার লোগোটা চলে গেছে। আমার মনে হচ্ছে সেটাতে কেউ একজন উঠে গেছে। তো এটাতে কি হয়, আপনারা এই গেমটার ধরো চার পাঁচজন আর আছে, তো তো সেক্ষেত্রে আমাদের কী করতে হয়, চার পাঁচজন যে আছে, এই সামনে একজন অ্যানিমি, সামনে একজন, এ লড়কি লড়কি বড়ি হ্যাঁ, তো তু চিজ বড়ি হ্যাঁ, মস্ত মস্ত তু চিজ বড়ি হ্যাঁ, ইয়ে লড়কি হ্যাঁ। ওকে সে ঢুকে গেছে, যা ওকে ড্যামেজ দেওয়া যাবে না, চলো একে ছাড়ো। এখন হেলিকপ্টার দিকে যাই। তো এই চার পাঁচজনকে আপনারা চাইলে মারতেও পারেন, পরপর তিনটা হেলিকপ্টার দিবে, তো আপনাদের সেই তিনটা হেলিকপ্টারের মধ্যে যে কোনো একটাতে উঠতে হবে। ওই সামনে একজন এনিমি আসতেছে, তো ও আশা করি হেলিকপ্টারটাই ধরবে, তো ওকে আমাকে নক করে হেলিকপ্টারে ধরতে হবে, নাহলে পরের যে লাস্টের যে হেলিকপ্টার আছে সেটাতে প্রচুর ভিড় হবে, প্রচুর ফাইট হবে মনে হয়। আরে খালা, একে মারতে যে আমি পেছনে যে ছিলাম আমি দেখিনি, আমাকে নক করে দিল। তো আপনাদের এই গেমটা খেলার সময় এই এই যে দানবগুলো আছে এর থেকে আপনাদের, একে মনসার বলে, তো আপনাদের এর থেকে রক্ষা পেতে হবে যাতে মাঝে মাঝে এরকম পেছন দিয়ে এসে আপনাদের মেরে দিবে। তো আজকের গেম প্লেটা এতটাই, আপনাদের যদি গেম প্লে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দাও এবং চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।